নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। বাংলার বারো মাসে তেরো পার্বণ আমরা সকলেই জানি, তবে এখন বর্তমানে বাঙালি উপজাতি মিলিয়ে মূলত সকল অংশের মানুষ সমস্ত উৎসবের গা ভাসাচ্ছেন। আজকে ভাইফোঁটা, এবং আজকে ভাইফোঁটাতে সকাল থেকে দেখা যাচ্ছে চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ। এবং যে কোনো উৎসব অনুষ্ঠান মানেই কিন্তু খাওয়া দাওয়াটা মাস্ট, এবং শেষ পাতে মিষ্টি না হলে যেন খাওয়া দাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। এবং সেরকমই আজকে সকাল থেকে প্রত্যেকটা মিষ্টির দোকানে কিন্তু বেশ নজর কাড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মিষ্টির দোকানে উপচে পড়া লাইন থেকে শুরু করে প্রত্যেকটা দোকানে কিন্তু একটা লম্বা লাইন থেকে শুরু করে একের পর এক প্রস্তুতি কিন্তু সাজছেন। যেরকমই উদয়পুরের কাঁকড়াবন বাজারের বহু পুরনো একটি মিষ্টির দোকানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বপ্না সুইটস। যে স্বপ্না সুইটসে মূলত আজকে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যায়। বিগত বছরগুলিতে যখন করোনার একটা প্রকোপ ছিল, তখন সেক্ষেত্রে সবকিছুতে কিন্তু একটা প্রভাব পড়েছে। বাজারের প্রত্যেকটা জিনিসপত্র থেকে শুরু করে মিষ্টির দোকানে কিন্তু একই রকম ভাবে আমরা চিত্রটা পরিলক্ষিত করেছি বিগত বছরে। তবে এবছর যেহেতু ভাইফোঁটা উদযাপন হচ্ছে, সর্বত্রই করোনার সংক্রমণটা রয়েছে সামান্য থিতু, যার ফলে মিষ্টির দোকানগুলোতেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা মিষ্টি এবং হরেক রকমের মিষ্টি, রং বেরঙের মিষ্টি সাজিয়ে বসছেন, এবং তার পাশাপাশি ক্রেতাদেরও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই উৎসবের পরিস্থিতিতে, এই উৎসব মরশুমে স্বপ্না সুইটস দোকানের মালিক তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য রয়েছে শুনব। আট দশ রকম, বারো রকম, পনেরো রকম, কি কি রকম দই রয়েছে? হ্যাঁ, দই কি আছে, সব কিছু আছে। অন্য বছর তুলনায় এবার হাল কেমন? হাল তো ধর করোনা একটু ডিফিকাল্ট দিয়ে। আপনার দোকানের নাম? স্বপ্না সুইট হাউস। কোনখানে দোকানটা? কাঁকড়াবন। আপনারা শুনলেন দোকানের মালিক হারাধন সরকারের বক্তব্য। তবে অন্যান্য বছরগুলিতে বেচা বিক্রি কিছুটা কম হলেও এবারে কিন্তু আবারও সেই চেনা ছবিটা ফিরে এসছে, যেমনটা কিন্তু অভিমত রয়েছে। আর ভাইফোঁটা উপলক্ষে বিশেষ করে বিভিন্ন রকমের মিষ্টি তারা করেছেন, বিভিন্ন রকমের মিষ্টি দোকানে সাজিয়ে রেখেছেন, এবং ক্রেতাদের ভিড়ও কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে, এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মুখেও কিন্তু বেশ হাসির ঝিলিকটা পরিলক্ষিত। একটা বিরতির পর আসছে অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন।